হচ্ছে শুভ সপ্তমী। শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আবার আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখতে থাকুন। চা বসিয়েছি, একটু চাটা করে নিই, আর একটু পাউরুটি টোস্ট করব। আজকে ভীষণ রোদ, কালকেও ভীষণ গরম ছিল, আজকেও ভীষণ গরম। বাইরে দেখুন কি রোদ উঠেছে, জানলা দিয়ে দেখুন কি রোদ উঠেছে। তাহলে ব্যাক ক্যামেরায় দেখাই, চা করছি আর একটু পাউরুটি টোস্ট সকালে এই খাবো ব্রেকফাস্টে। তো আমার বড় ছেলে তো বাইরে ঘুরতে গেছে, আর ছোট ছেলে আর আমি আছি বাড়িতে। তা আমি আমরা দুজনেই খাবো এখন চা আর ব্রেকফাস্ট। চা আর ব্রেড, এই হচ্ছে আমাদের সকালের টিফিন, এই খাবো এখন। এই খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে একটুখানি এবার ঘর দোয়ার পোশাক টোশাক করে সব কাজকর্ম সেরে একটু বাইরে যাব, একটুখানি দুই একটা ঠাকুর দেখে। আজকে আর বাড়িতে রান্না বান্না করার ইচ্ছা নেই, একটু বাইরে খাওয়ার ইচ্ছা আছে। দেখুন কি করি না করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে তো রান্না বান্না কিছু করিনি, আমরা একটু যাচ্ছি পুজো টুজো দেখে, খেয়ে দিয়ে আসবো দুপুরে। চলুন যাই। আমাদের ভলেন্টিয়ার ভাইরা যারা আছে এবং সিকিউরিটি পার্সন যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনাদের যদি মণ্ডপ দর্শন ভালোভাবে সার্থক হয়ে থাকে, আপনারা আস্তে আস্তে সারিবদ্ধ হবে বাইরের পথে বেরিয়ে যান, এবং পরবর্তী যারা আছে তাদেরকে সুযোগ করে দিন যাতে তারাও মণ্ডপ দর্শন করতে পারে। আন্টি একটু লাইনের বাইরে, লাইনের বাইরে
বাইরে লাইনের বাইরে লাইনের বাইরে লাইনের বাইরে লাইনের বাইরে চল ছোট চল খুব সুন্দর হয়েছে ইয়েটা, গ্রামের আদলে করেছে, মণ্ডপটা খুব সুন্দর হয়েছে। কত স্টল বসেছে সব দোকান পাশা নিয়ে। কি সুন্দর হয়েছে পুজোটা, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। ভেতরে ঢুকছি আমরা, কি সুন্দর হয়েছে দেখুন। Thank you.
তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে ভাবা তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে ঘটনা ভণ্ড বাবা তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার তুমি আসবে বলেই ভীষণ কমেছে কমেছে অন্ধকার তুমি আসবে বলে তুমি আসবে বলে বখাতে ছেলেটা সৃষ্টিতে দিতে তুমি আসবে বলে আমার তোলো তুমি আসবে বলে খুব সুন্দর হয়েছে প্রতিমাটা এটা হচ্ছে বিদ্যাসাগর ক্লাবের পুজো দেখতে এসেছি আমরা দূরের থেকে মা তখনই উঠে আসে না কাছে বলে হাত রেখে বলেন আমি আছি না যখন ডাকি মা
সীতাকে ধন্যবাদ দিই কি রে জয় জয় ক্লাবের পুজো দেখতে এসেছি, দেখুন সবাই কেমন পুজোটা। বাইরে বেরিয়েছিলাম, দুপুরে বলতে তিন সাড়ে তিনটে চারটার সময় বেরিয়েছে, বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। তারপর বেরিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে কয়েকটা পুজো টুজো দিয়ে আসলাম। এখন বাজে সন্ধে সাতটা। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি হাজির হব, ততক্ষণে টাটা।